আজকে কুঠিপাড়া খ্রিস্টপাড়া ক্লাবের উদ্যোগে 8 দলের 3 দিনের একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজকে প্রথম দিনের 4 টিমের খেলা, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল খেলা হবে আজকে। দ্বিতীয় দিন আগামীকালকেও 4 টিমের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল, এবং আমাদের চূড়ান্ত বা ফাইনাল খেলাটা হবে আগামী রবিবার। আজকে কোন কোন দল খেলছে? আজকে খেলছে এই মাঠে যে খেলাটা হচ্ছে এখন, খ্রিস্টোফার ক্লাব বনাম হরিপুর, দ্বিতীয় খেলা আছে নদিয়ার গোপীনাথপুর বনাম বেতাই, এবং আগামীকালকে যে 4 টিমের খেলা আছে সেখানে আছে রুকুনপুর, বালি শ্যামনগর, সেই সঙ্গে থাকছে পলাশিপাড়া আর পারকুল্লা। এই 4 টিমের খেলা যে ফাইনাল সেটা হবে আমাদের আগামী রবিবার। নদিয়া মুর্শিদাবাদ বিভিন্ন জায়গার কি? নদিয়া মুর্শিদাবাদের মানে এখন তো সব মাঠ ছোট হয়ে গেছে, অর্থাৎ 11 জনের খেলোয়াড় খুব কম মাঠেই আছে, এবং যারা 11 জনের খেলোয়াড়ের স্বীকৃতি দিতে পেরেছে তাদেরকেই আমরা এই খেলায় আমন্ত্রণ জানিয়েছি। এই খেলা ছাড়তে পেরে আপনাদের কেমন লাগে? এই খেলা ছাড়তে পেরে আমাদের গত বছর যেমন করোনার জন্য আমরা খেলা ছাড়তে পারিনি, এটা হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই মাঠের খেলার জনপ্রিয়তা বা খেলার জনজোয়ার আছে, মানুষ কিন্তু মুখিয়ে থাকে যে খেলার দেখার জন্য। আমরা গতবার যে খেলা ছাড়তে পারিনি তার জন্য কিন্তু দর্শকরা আমাদের প্রতিনিয়ত উত্তক্ত করে যে কেন খেলা ছাড়তে পারলেন না, সবাই খেলা ছাড়ছে। আমরা এবারও করোনা পরিস্থিতিটাকে মানে এখনও উতরাতে পারেনি, তবুও আমরা দর্শকের কথা ভেবে এবং এলাকার মানুষের খেলোয়াড়দের কথা ভেবে আমরা এই খেলাটার ছাড়ার জন্য ব্রতী হয়েছি, এবং আমাদের খেলার প্রথম পুরস্কার 10,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার 7,000 টাকা, সেই সঙ্গে বিজয়ী এবং জয়ী ট্রফি থাকবে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, সেরা গোলকিপারের পুরস্কার দেওয়া হবে। আপনার নাম? আমার নাম প্রণব কুমার দত্ত, আমি খ্রিস্টপাড়া ক্লাবের ক্যাশিয়ার। ওখানে কি জন্য গেলি? গোল হয়নি নাকি? মাত্র খ্রিস্টোফার ক্লাব আরো একটা গোল দিল এবং রেজাল্ট 2-0, খ্রিস্টোফার 2 এবং হরিপুর 0। চলছে প্রথম দিনের 4 টিমের খেলা, সেই 4 টিমের প্রথম 2 টিমের প্রথম খেলা চলছে, খ্রিস্টোফার ক্লাব বনাম বেতাই হরিপুর। এখনো পর্যন্ত খ্রিস্টোফার ক্লাব 2-0 গোলে এগিয়ে আছে। যে সমস্ত দর্শক মন্ডলী এখনো মাঠে আসেননি বা বাড়িতে ঘোরাফেরা করছেন, অতি সত্বর আপনারা মাঠে চলে আসুন। মাছ মারটা ঠিক করে ধরবে, বল ধরলে তো আমি যাচ্ছি। চল চল চল, গুড বল, কাটিলে দশ করে।
চল বল বেতাই এবং গোপীনাথপুর উভয় টিমকেই তৈরি হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই খেলার পরেই আপনাদের খেলা শুরু হয়ে যাবে। আরে মাঝ মাঠটা ফাঁকা আছে রে। হরিপুর শূন্য। যে সমস্ত দর্শক মন্ডলী মাঠে আসেননি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ভালো খেলা দেখার জন্য মাঠে চলে আসুন। এরপরে খেলা গোপীনাথপুর বনাম বেতাই, তৃতীয় খেলা। এই খেলায় যে জিতবে তার সঙ্গে দ্বিতীয় খেলার বিজয়ীর সেমিফাইনাল। এক হাত পিছিয়ে বসবেন। বেতাই গোপীনাথপুর এবং বেতাইয়ের টিমকে অনুরোধ করছি, আপনারা যেখানে থাকুন ড্রেস আপ করে নিন। এইমাত্র ক্রিস্টোফার ক্লাব আরো একটা গোল পেল, পেনাল্টি থেকে আরো একটা গোল পেল, অর্থাৎ খেলার রেজাল্ট ক্রিস্টোফার 3 হরিপুর 0।
নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস, আমতলা হসপিটাল রোড, নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031। অতি ভক্তিতে রোগমুক্ত কবিরাজ মোহাম্মদ খোশবর আলী, মিরপুর পশ্চিমপাড়া, নওদা মুর্শিদাবাদ। এখানে কবিরাজি জল ঔষধ দিয়ে যে কোনো জটিল, কঠিন, নতুন এবং বহু পুরাতন রোগ সারানো হয়। মোবাইল 9733381888। মিরপুরের কবিরাজ খোশবর সাহেবের কাছে এসে আমার ঘাড়ের লতা, পিঠের যন্ত্রণা, বুকের যন্ত্রণা কমেছে। আপনার নাম? রাবিয়া খাতুন। বাড়ি? সত্তরপুর। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।